কোনো রকম অভিজ্ঞতা লাগছে না, ভালো বেতন রয়েছে, পোস্টের নাম ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও। এমনই একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যের একটি বড় সরকারি হসপিটাল এর পক্ষ থেকে। সুতরাং যদি আপনার ইন্টারেস্ট থাকে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির মাধ্যমে পোস্টের কমপ্লিট ডিটেলস দেখতে চলেছি। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, খুব বেশি দিন সময় দেয়নি। আসুন সময় নষ্ট না করে আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আসবো। নিয়োগটি হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI কলকাতায়। ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 370 নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। পোস্টের নাম ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও। টোটাল 3টি শূন্য পদ রয়েছে। রেডিয়েশন মেডিসিন রিসার্চ সেন্টার এই ডিপার্টমেন্টে নিয়োগটি হচ্ছে। 17,498 টাকা আপনারা মান্থলি স্যালারি পাবেন। কি ধরনের কোয়ালিফিকেশন লাগছে দেখা যাক। গ্রাজুয়েট উইথ সাউন্ড নলেজ ইন অপারেটিং কম্পিউটার অ্যালং উইথ 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড। অর্থাৎ যে কোনো শাখায় আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন এবং সাথে সাথে আপনার যদি কম্পিউটারের উপর বেসিক নলেজ থাকে এবং টাইপিং স্পিডটি যদি 30 ওয়ার্ড পার মিনিট হয়ে থাকে, আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন? আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য basil.com অথবা basilregistration.in যে কোনো একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে। ডেডিকেটেড লিঙ্কের মাধ্যমে ফার্স্টে রেজিস্ট্রেশন পর্বটি সারার পরে আপনারা এই নির্দিষ্ট পোস্টটিতে আবেদন করে নিতে পারবেন। কিন্তু তার আগে কি ধরনের ডকুমেন্টস কত সাইজের মধ্যে আপনাদেরকে রেডি রাখতে হবে সে প্রসঙ্গে কমপ্লিট ইনফরমেশন এই সেকশনটির মধ্যে রয়েছে। সব তথ্যগুলি আপনারা অফিসিয়াল PDFটি থেকে ভালোভাবে দেখুন এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি মিট করেন, অবশ্যই আবেদন করে দিন। আবেদনের শেষ তারিখ কবে আছে সেই প্রসঙ্গে আসি। যেমনটি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, খুব বেশি দিন সময় নেই। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 3/9/2023, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। বেশি দিন সময় নেই বলতে মাঝখানেতে এখনো বেশ কয়েকদিন রয়েছে। আর আবেদন করার সময় বা আপনার নিজের যদি কোনো রকম কোয়ারি থাকে, এই যে নির্দিষ্ট দিয়ে দেওয়া ইমেল আইডি বা ফোন নাম্বার, এতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।